ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের কোনো কোনো সময় খিদে পেলে আমরা চটজলদি একটা রেসিপি খুঁজি যেটা পেটও ভরে যায় সঙ্গে সঙ্গে, তাই সেরকম রেসিপি নিয়ে আমি আজকে এসেছি যেটা বাচ্চা বড় সবারই ভালো লাগবে। বাচ্চাদের যদি এইভাবে সাজিয়ে দেওয়া যেতে পারে নতুনত্ব করে, তারা খুব খুশি করে খেয়ে নেবে, সেই রকম আমি একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি নিয়েছি আলু আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর আলুগুলো আমি পাতলা করে কেটেছি। পাতলা করে কেটে নেওয়ার একটাই কারণ, সেটা আমি পরে বলে দিচ্ছি। আর আলুগুলো সাইজ সেম থাকতে হবে। আর চারটে ডিম নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেবো, তার জন্য একটা জায়গা নিয়েছি, যে জায়গাটা এরকম থাকলে ভালো, যে ডিমকে যখন কড়াইতে ঢালবো তাহলে শেপটা ভালো আসবে। ডিমটাকে ফাটিয়ে নেবো চারটে ডিম। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, এবার আমি এটায় নুন অ্যাড করব। করে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমে আমি কড়াইটা গরম করতে দেবো একটু। কড়াইতে সাদা তেল অ্যাড করছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। আলুগুলো আমার নরম হয়ে গেছে দেখবো, তারপরে আমি পেঁয়াজগুলো অ্যাড করবো। প্রথমে যে বললাম পাতলা করে কাটতে হবে, এই কারণেই কাটতে হবে যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং সাইজটা যদি একই থাকে তাহলে সেদ্ধটাও ঠিকঠাক হয়, তাই বললাম পাতলা করে এইভাবে কাটতে হবে। পেঁয়াজগুলো এই সময় দিলাম, কারণ পেঁয়াজগুলো প্রথমে দিলে এটা নরম হয়ে যাবে খুব, তাহলে টেস্টটা ভালো আসবে না। পেঁয়াজগুলো আমার একটু সামান্য নরম হয়েছে, এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার নরম হয়ে গেছে, এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণ আলু আর পেঁয়াজ ভাজা আলু আর পেঁয়াজ সেটা আমি একটা জায়গা তুলে নেবো। তার আগে আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা যেটা ইচ্ছা মতো দিতে হবে, কারণ বাচ্চারা হয়তো বেশি ঝাল পছন্দ করে না, তাদের ঝালটা ঠিক মতো দেখে দিতে হবে। কারণ আমি একটু পরে গোলমরিচ অ্যাড করবো। কিছুটা পরিমাণ ভাজা আমি তুলে নিয়েছি, এবার আমি যে আলু আর পেঁয়াজটা সেটা যেটা কড়াইতে আছে সেটা আমি একটু সাইড কোট থেকে মাঝখানে করে দিলাম। এর উপরে আমি ডিমটা ঢেলে দেবো, কিছুটা ডিম ঢালবো। এখন এরকম জায়গা নিয়েছি, এবার ঢালতেও খুব সুবিধা হয়েছে, তাই আমি প্রথমে বললাম এইরকম একটা জায়গা বাটি হলে ভালো হয়। একটু গোলমরিচ অ্যাড করলাম। তো চাপা দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে রান্না হয়ে যায়। এটা দেখতে হবে খুলে যে এটা নিচেটা বেশ একটু নরম ভাবটা কেটেছে কিনা, না হলে নরম ভাবটা যদি থাকে তাহলে কিন্তু একবার একদম উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে জিনিসটা ঘেঁটে যেতে পারে।
এবার আমি এর উপরে আরেকটু যেটা ডিম ছিল সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে এবার যে আলু আর পেঁয়াজটা আছে সেটা আমি দিয়ে দেবো। প্রথমে যেটা একটুখানি যদি কোনো কিছু ফাঁকা থাকে তাহলে সেই জায়গাটা ডিমটা এগিয়ে নিয়ে দিয়ে দিতে হবে, তাহলে জিনিসটা ভরাট মতো হয়ে যাবে আর ভেঙে যাওয়ার চান্সটা কম থাকবে। এই আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখবো একদম হয়ে গেছে, এটা নিচের পোর্শনটা আমি এবার উল্টে দেবো। তার আগে আমি গোলমরিচ অ্যাড করলাম ওপরটা, দিয়ে আমি এবার উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে আর দেখতে হবে যে নিচের পোর্শনটা খুব ভালো করে মানে শক্ত ভাবটা এসে গেছে, যেন নরম ভাব থাকে তাহলে উল্টাবার চেষ্টা করবেন না। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, এটা খুব কড়া হয়ে যাবে তাই আমি গ্যাসটা অফ করে দিয়ে একটুখানি কিছুক্ষণ রেখে দিই। তারপর আমি প্লেটে এটা দিয়ে দেবো। এটা আমি প্লেটে দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে টমেটো সস দিয়ে বাচ্চাদের দিলে খুব ভালো লাগবে তাদের খেতে। এটা কোনো কোনো সময় ডিনারে যদি কিছু খাবার বানাতে ইচ্ছা করলো না তাহলে এইভাবে করে দিলে খুব ভালো হয় আর পেটও ভরে যাবে। এতে আলু আছে পেঁয়াজ আছে, এইভাবে কেটে নিয়ে আজকে রেসিপিটা আমার কীরকম লাগলো আমাকে জানাবে। আজকে এইটুকুই, নেক্সট কোনো আমি ভিডিও নিয়ে আবার আসবো। লাঞ্চ ভিডিও আমি ডিনার রুটিন আমি শেয়ার করি, যেরকম সেরকম একটা রেসিপি নিয়ে আমি আবার আসবো।